অঞ্চল সাংগঠনিক বিজেপি থেকে যোগদান মন্ডল সহসভাপতির বুধবার কোর্টিলা থানার রিগিদ অঞ্চলের ডিমু গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী সাংগঠনিক সভায় বিজেপি জেলা পরিষদ উনিশের সহসভাপতি আনন্দ ব্যানার্জি তার অনুগমী সহ একশো ষাটটি পরিবার নিয়ে সিপিআইএম এ যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা কমিটির সদস্য শহরয় কুমার যোগদান করে আনন্দবাবু জানান যে দলে ছিলাম সেই বিজেপি দলের কোনো নীতি আদর্শ নেই তাছাড়া রাজ্য ও কেন্দ্রের যা পরিস্থিতি তাতে আমার মনে হয় আবার ক্ষমতায় আসবে সিপিআইএম তাই আমার অনুগামীদের নিয়ে যোগদান করেছি বিষয়টি নিয়ে জেলা সিপিআইএমের নেতা কুমার জানান পঞ্চায়েত ভোটের মুখে এই যোগদান এলাকায় শক্তি বৃদ্ধি হলো এদিন উপস্থিত ছিলেন ঝালদা দুই নম্বর ব্লক কিষাণ সভার সম্পাদক ও অভিমন্য গোপসহ অঞ্চল নেতৃত্ব থেকে কর্মী সমর্থকগণ দীর্ঘ কিছুদিন ধরে বিজেপি করেছি তার আগে পঞ্চায়েতে প্রথম দুবার বিজেপি জিতেছিলাম আমাদের দলের আমি সভাপতি ছিলাম বা নির্বাচিতও ছিলাম পরে কংগ্রেস থেকেও জিতেছিলাম এখন বর্তমানে আমি সহসভাপতি ছিলাম ঝালদা দু নম্বর ব্লকের উনিশ জেড বিজেপি বিজেপি সহসভাপতি ছিলাম তো বিজেপির থেকে কিছুদিন বসেছিলাম তারপরে আবার এই সিপিএমই যোগদান যোগদান এই পঞ্চায়েত ভোট সামলি পঞ্চায়েত ভোট সামনে আর দেশের যা পরিস্থিতি রাজ্যের যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনে সিপিএম আইসি বা সিপিএম ছাড়া কিছু কাজ করতে পাওয়া যাবে নেই কারণ বাকিগুলোর মধ্যে সমস্ত কিছু দেখা যাচ্ছে যেমন জ্যোতিময় পাঁচশো আঠারোটা ভোট দিয়েছিলাম আমাদের এই আঠারো জেডপি এই মণ্ডলের মধ্যে পাঁচশো আঠারো আঠারো ভোট বহনপুর অতি পরিচিতি থাকা সত্ত্বেও কিন্তু কোনো ব্যবহারে ঠিক নাই আচার আচরণ ঠিক নাই আর বিজেপির সবাই স্বজন পোষণ জেলা নেতৃত্বের বিরুদ্ধে কিছু বল যদি বলা যায় অন্যায় করলে বলা যাবে নেই আর অঞ্চলে এখন যা পরিস্থিতি আছে তাতে আমাদের বামকেই রাখতে হোক তার জন্য বামে যোগদান করছি আজকে আনন্দবাবুর সহযোগী হিসাবে একশো পঞ্চান্ন থেকে ষাটটা পরিবার আমাদের দলে যোগদান করবে